মুক্তি পেয়ে গেল সানি রায় পরিচালিত এবং সোনম মুভিজ প্রযোজিত ছবি বিষাক্ত মানুষ। এই ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, যুধাজিৎ সরকার, রূপসা চ্যাটার্জি সহ আরও অনেকে। সম্প্রতি সাউথ সিটি মলে প্রিমিয়ার হয়ে গেল এই ছবিটির। সেখানে কি বললেন ছবির তারকারা, শুনে নেব। তখন ক্রিঞ্জ লাগে এবং ডিফারেন্ট লাগে। ক্রিঞ্জের প্রতি আমার অতটা প্রেম নেই, ডিফারেন্টের প্রতি আছে। ইউ নো, বিটুইন দ্য ব্যাটল অফ দ্য ক্রিঞ্জ অ্যান্ড দ্য ডিফারেন্ট, ওই ডিফারেন্টে জিতে যায় এবং আলটিমেটলি আই সাকাম টু ইট। আমি সানিকে বলি যে হ্যাঁ আমি করবো, তারপরে আস্তে আস্তে প্রেমে পড়ি চরিত্রের এবং গল্পটার, তারপর আলটিমেটলি এখন রিলিজ করলো আছে। সো বিগ ড্যাম এই চরিত্রের মধ্যে প্রথমত যে চরিত্রটাই যেটা প্লে করেছি যে ফেইল্ড রাইটার, সেটাই আগে কোনোদিন করি না। তো সেইটা এখনকার রাইটার তো ওই পেন আর খাতা নিয়ে বসে না, এখন ল্যাপটপে বসে আর কি। তো এখন অনেকটাই আলাদা ধরনের, সেই আগে আগে কবি কবি ভাবটাও থাকে না, দেখে বোঝাও যায় না সে লেখক এরকমও হতে পারে। তো সেই অনেক নুয়ান্সেস ছিল এবং তারপরে যে ব্যাক স্টোরি ছিল চরিত্রের সেটা প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছিল আমার। এবং যেভাবে এই আরেকটা চরিত্র যে তৌফিক আসিফ, তার সঙ্গে যেভাবে ইন্টারটোয়াইন্ড আর কি ক্যারেক্টারটা, সেই যে ডাইমেনশনসগুলো সেইগুলো নিয়ে খেলতে ভালো লেগেছে, সেই জন্যই অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে ছবিটা। আর আজকে যখন ফাইনালি বড় পর্দায় ছবিটা দেখছো, শুটিং ফ্লোরে সেই কোন বিশেষ মোমেন্টটা আজ বেশি করে মনে পড়ছে? দেখতে প্রচণ্ড ভালো লাগছে টু স্টার্ট অফ। এবং পুরো ছবিটা তো আমাদের দেখা হয় না, ডাবিংয়েও শুধু নিজের পোর্শনটাই দেখি, আজকে পুরোটাই দেখছি এবং খুব ভালোভাবে বেঁধেছে এবং পুরোটাই আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে। আমার তৌফিক আসিফ এবং তার সঙ্গে যে চরিত্রগুলো সেগুলো দেখতে ভালো লাগছে, কারণ আমি জানি আমি কী করেছি এবং যেটা দেখছি সেটা দেখতে ভালো লাগছে। এবং এডিটিং খুব সুন্দর, মিউজিক খুব ভালো, কিন্তু ওই তৌফিকের সঙ্গে বাকিদের যে কেমিস্ট্রিটা ওটা আমার প্রচণ্ড ভালো। যে বিষাক্ত মানুষ নাম কেমন? বিষাক্ত মানুষ নাম বলতে আমার রূপমদার কথা মনে পড়ে, রূপমদার গানের কথা মনে পড়ে। তো বিষাক্ত মানুষ মানে বিষাক্ত মানুষের আর কি, গানটা যেটা ছোটোবেলা থেকে শুনে হেড ব্যাং করে বড় হলাম। আর ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে কি? দর্শকদের উদ্দেশ্যে তো প্রত্যেক ছবির আগেই বলি আর কি, সেই সেম জিনিস হয়ে যায় বিষয়টা, কিছু করার নেই। তো ওটাই বলতে হবে যে ছবিটা দেখুন আর কি বলবো, আর ভালো লাগলে দু চারজনকে বলুন, আর না ভালো লাগলে কোনো দরকার নেই কাউকে কিচ্ছু বলতে হবে। থ্যাংক ইউ। আজকে ফাইনালি দি ডে, কেমন লাগছে, কতটা এক্সাইটেড? আমি ভীষণ এক্সাইটেড অ্যান্ড ভয় আমি পাচ্ছি না, একদমই ভয় পাচ্ছি না, বাট এক্সাইটেড। কারণ মানে প্রত্যেকটা ছবি খুব ভালোবেসে তৈরি করা হয় অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে, এবং আমার মনে হয় যে সানি রে তার প্রথম কাজ অ্যাজ আ ডিরেক্টর, তো আমার মনে হয় সে বেশি ভয় পাচ্ছে। এবং বাট আমরা সবাই সানি দার পাশে আছি এবং চেষ্টা করেছি সবাই একটা ভালো করে কাজ করার। এরপর তো সব আমাদের দর্শক বন্ধুদের হাতে, তারা যা ডিসাইড করবে তাই হবে। পুজো নিয়ে কতটা এক্সাইটেড? পুজো নিয়ে সবাই এক্সাইটেড, বাট আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি নর্থ বেঙ্গলে, জলপাইগুড়ির মেয়ে আমি। তো আমি প্রত্যেকবার পুজোতেই আমি জলপাইগুড়িতেই কাটাই এবং আমি কলকাতার পুজো আজ অব্দি দেখিনি এবং আশা করি কোনোদিনও হয়তো দেখবো না। হ্যাঁ দেখেছি, টিভিতে দেখেছি, বাট কখনো মানে লাইভ পুজো কলকাতার দেখা হয়ে ওঠেনি।